নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যানে তোমাদের হচ্ছে স্বাগত। আজকে তোমাদের কাছে আমি রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া। তো আমরা মাছ তো খেতে বাঙালিরা খুবই ভালোবাসি, তো যদি হয়ে যায় সেটা হচ্ছে দুপুরে হয়েছে বা রাতে কাতলা মাছের কালিয়া, তো কে না খেতে ভালোবাসে বলতো। তাই আজকে তোমাদের কাছে শেয়ার করব, একদম ঘরোয়া, একদম বিয়েবাড়ি স্টাইলেই তোমাদের কাছে পরিবেশন করতে চলেছি কাতলা মাছের কালিয়া। আমরা বাঙালিরা মাছ খেতে ভালোবাসি আর কাতলা মাছ তো সবাই ভালোবাসি, তো ভাবলাম আজকে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, প্রথমে দেখো আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার মধ্যে হচ্ছে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তার আগে আমি একটা কথা বলে দিই, এতে তোমরা অল্প আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ভেজে নিতে পারো, কিন্তু আমার বাড়িতে বয়স্ক রয়েছে তো তাই আমি অত আদা রসুন ব্যবহার করছি না তাদের শরীর স্বাস্থ্যের অনুযায়ী। তো আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তারপর যখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেলটা হচ্ছে গরম হয়ে গেছে, তার মধ্যে এক এক করে যেমন হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, জৈত্রী আর লবঙ্গ হচ্ছে ফোড়ন দিয়ে একটু তেলটা যখন ফোড়নটা হচ্ছে ভাজা ভাজা হয়ে তখন তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা দুবার ব্যবহার করব। এই প্রথমে যখন দিচ্ছি তারপরে পেঁয়াজ বাটা ব্যবহার করব। আর তোমরা এখানে প্রথমে বেরেস্তা করো, আগে থাকতে তুলে রাখতে পারো, আমি একেবারে তুলে রাখিনি। তার মধ্যে কড়াইয়ের মধ্যে একেবারে পেঁয়াজটাকে ভালো করে একটু কড়া করে ভেজে তারপর আমি এক এক করে মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু কালারটা হওয়ার জন্য চিনি ব্যবহার করব। তার জন্য আমি কী করলাম, অল্প করে হচ্ছে চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি চিনি ব্যবহার করছি, চিনি দিলে কী হয় কালারটাও ভালো আসে। তাই আমি পেঁয়াজটা আরও একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থাকে করে রাখা পেঁয়াজ আর হচ্ছে টমেটো বাটা। টমেটো বাটা দিলে তো কালারটাও খুব সুন্দর আসে। অনেকে হচ্ছে টুকরো করে দিয়ে দেয়, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে টমেটো বাটা, এতে কী হয় কালারটা ভালো আসে। পেঁয়াজ টমেটো বাটাটা যখন একটু যতক্ষণ একটু একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা, কারণ একটু কাঁচা গন্ধটা যাতে না থাকে ওই জন্য মশলাটা আমরা ভালো করে আমাদের কষাতে হবে। ভালো স্বাদ পেতে গেলে বন্ধুরা আমরা আমাদের হচ্ছে মূল হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া, কেন অনেক সময় অল্প কষানোতে একটা কাঁচা গন্ধ থেকে যায়। সেই জন্য আমরা ভালো করে মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমরা অন্যান্য মশলা দেবো না। দেখো বন্ধুরা, আমার একটু হচ্ছে তেলটা ছেড়ে এসছে, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো বা হচ্ছে শুকনো লঙ্কা হচ্ছে বাটা ব্যবহার করতে পারো। আমরা শুকনো লঙ্কা খাই না তাই আমরা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করলাম, কিন্তু দেখবে কাঁচা লঙ্কা বাটা দিলে ওতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হচ্ছে হলুদ। তো এখানে নুন আর হলুদ দিয়ে তারপর আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা হওয়ার জন্য। তাই বন্ধুরা, এবার ভালো করে মশলাগুলোকে সব হচ্ছে মিশিয়ে, আর তোমরা এখানে বন্ধুরা টমেটো সসও ব্যবহার করতে পারো, কেন বিয়েবাড়িতে এখানে টমেটো সসটা হচ্ছে ব্যবহার করা হয়। আমি টমেটো সসটা দিইনি, টমেটো বাটাটাই আমি এখানে দিয়েছি, আর পারলে তোমরা টক দইও ব্যবহার করতে পারো তোমাদের দুটো। আর এখানে সিক্রেট একটা মশলা, সেটা হচ্ছে জায়ফল গুঁড়ো। তো আমি এখানে জায়ফল হচ্ছে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি হচ্ছে জল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে এক এক করে হচ্ছে ভেজে রাখা মাছ, মাছগুলো হচ্ছে এক এক করে আমি হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে হচ্ছে এটা ফুটিয়ে তারপর হচ্ছে ধনে পাতা আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি হচ্ছে নামিয়ে দেবো। তো এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কেন মাছটা তো যেহেতু ভাজা আছে আর আমি এতটা জল রাখবো না, একটু হচ্ছে জলটা যতক্ষণ না টেনে আসছে। তো দেখো মাছটা আমার হচ্ছে ফুটতে শুরু করে দিয়েছে, এরপর আমি হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো। আর আমার দেখো অলমোস্ট আমার হয়েই এসেছে, আর একটুখানি হলেই আমি এটা নামিয়ে দেবো, তার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাবে, দেখো কালারটাও খুব সুন্দর এসছে, একদম পুরো বিয়েবাড়ির হচ্ছে মতো। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই লাইক করে জানাবে। তো দেখো আমার একদম রেডি হচ্ছে দুপুরে একদম জাস্ট জমে যাবে ভাত কাতলা মাছের কালিয়া, একদম বিয়েবাড়ির স্টাইলে। আর কালারটা দেখো একদম দুর্দান্ত হয়েছে, কেউ বলবে না কাঁচা লঙ্কা বাটা দিয়ে কালার হয়েছে। তো দেখো বন্ধুরা কেমন লাগলো একটু জানিও, আর আমাকে হচ্ছে ইনস্টাগ্রামে মালবিকা দিয়ে 0611 দিতে দাঁড়িয়ে হচ্ছে। টাটা বন্ধুরা।